নমস্কার, রমণী হেসেলের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি রান্নার আরেকটি ভিডিও। আজকে আমি বানাতে চলেছি লোটে মাছের ঝুড়ি, যা সকলেরই অল্প বেশি পরিচিত আছে। তো দেখুন আমি কীভাবে এই লোটে মাছের ঝুড়ি বানাচ্ছি। লোটে মাছের ঝুড়ি বানানোর জন্য আমি 250 লোটে মাছ ভালো করে কেটে ধুয়ে নুন মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে সামান্য তেল ব্রাশ করে লোটে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপর লোটে মাছ থেকে জল ছেড়ে গেলে এভাবে চামচের সাহায্যে ভেতরের কাঁটাটা বার করে নিচ্ছি। কাঁটাটা বার করে নিলে লোটে মাছের ঝুড়িটা খেতে স্বাদ হয়। তারপর ভালো করে লোটে মাছটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। সমস্ত জল আমার টেনে গেছে আর সমস্ত মাছের কাঁটাও আমার বার করা হয়ে গেছে। দেখুন একটাও কাঁটা আর নেই। একদম ভালো করে জল ঝুড়িয়ে নেড়ে চেড়ে একদম ঝুরঝুরে করে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আমি লোটে মাছের ঝুড়ি বানানোর জন্য আজকে সামান্য কিছু সবজির ব্যবহার করেছি। মশলার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তারপর যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিচ্ছি। দিয়েছি পেঁয়াজ কালি, সামান্য একটু সিম আর সামান্য একটু বেগুন। যেহেতু শীতকাল তাই এই সবজির ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। সবজিগুলো হালকা ভেজে নিয়ে যে মশলাটা রেডি করেছি সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপর যেই লোটে মাছটা আমি ঝরঝরে করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এইবার মশলার সাথে লোটে মাছটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু আমার মশলার সাথে সুন্দরভাবে মিশে গেছে। এভাবে বানালে সবজি দিয়েছি বলে মনেই হবে না, কিন্তু খেতে দারুণ টেস্ট হবে। দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর সামান্য ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম। এটা লো ফ্লেমে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। লোটে মাছটা যত ফ্রাই করা তত খেতে স্বাদ হয়। এবার একটা সার্ভিং বোলে তুলে নিলাম এবং গরম গরম সার্ভ করি।